আজি অম্বুবাসী মেলার চতুর্থটো দিন, লাখ লাখ ভক্তর আগমন ঘটিছে মা কামাখ্যা ধামলৈ। সকলোৱে মার আশিক লবর বাবে খোঁজ পেলাইছেহি নীলাচলর বুকুত। রাজ্যর লগতে দেশের বিভিন্ন প্রান্তর পৰা আহিছে ভক্তসকল। বিদেশী দর্শনার্থীকো পরিলক্ষিত হৈছে মা কামাখ্যা ধামত। মুঠতে অম্বুবাসী মেলা বুলি কলে এক উদুলি মুদুলি পরিবেশে বিরাজ করে নীলাচলর বুকুত। এইবেলেও তার ব্যতিক্রম নহয়। সমান্তরালক অম্বুবাসী মেলাখন সুচারুরূপে পরিচালনা করার ক্ষেত্র স্বেচ্ছাসেবকসকলের গুরুত্ব অপরিসীম। প্রথমতে এই দৃশ্য কেটালৈ মন করক। অম্বুবাসী মেলাখন নিয়াৰিকৈ চলাই নিয়াত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। দিনে নিশায় আরক্ষী, NCC, স্কাউট গাইডর সদস্যসকলে সেবা আগবাইছে মা কামাখ্যা মন্দিরত, যেহেতু লাখ লাখ ভক্তর সমাগম হয়েছে মা কামাখ্যা ধামত। ভক্তসকলের যাতে একো অসুবিধা নহয় দৃষ্টি নিবদ্ধ রাখে প্রতিটি মুহূর্তত। এইদরে সেবা আগবাবলৈ পাই সুখী অনুভব করেছে বলে মন্তব্য প্রকাশ করে। ইপিনে এই দৃশ্যটি চাওক। এই সকল স্বেচ্ছাসেবকে সুন্দরক মন্দিরের চৌহদ যাতে পরিষ্কার হয়ে থাকে তার বাবে সদা সচেতন প্রতিটি মুহূর্ত। মুঠতে মহা অম্বুবাসী মেলাখন নিয়ারিক চলাই নিয়াত এই সকল লোকের গুরুত্ব অপরিসীম। অঙ্কুর সেটিয়র রিপোর্ট, লোকেল 18, গুয়াহাটি।